ক্রিসমাসের পর থেকে তুষারপাত শুরু হলেও নতুন বছরের শুরুটা প্রচণ্ড শীত দিয়ে শুরু হয়েছে উত্তর আমেরিকা ও কানাডায়। বৃহস্পতিবার থেকে প্রচণ্ড শীতের সাথে শুরু হয়েছে অস্বাভাবিক তুষার ঝড়, যাকে বম্ব সাইক্লোন হিসেবে নামকরণ করা হয়েছে। তাপমাত্রার নিম্নগতি আর পাল্লা দিয়ে বেড়ে যাওয়া তুষার ঝড়ে উত্তর আমেরিকার বেশ কটি অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। একই সাথে পূর্ব উপকূল দিয়ে বয়ে চলা এই সাইক্লোনের কারণে উপকূলবর্তী বেশ কটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ইউরোপে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত সেখানকার মানুষ। ঠান্ডার কারণে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীরা পড়েছেন বিপাকে। তবে একেবারে ভিন্ন আবহাওয়া বিরাজ করছে অস্ট্রেলিয়ায়, গরমের কারণে প্রাণ ওষ্ঠাগত সিডনিবাসীর। আবহাওয়াবিদরা জানিয়েছেন 8 দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রায় পুড়ছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটন ও ব্যবসায়িক হাব সিডনি। রোববার বিকেল 3টার দিকে শহরটির পেনরিথ এলাকার তাপমাত্রার রেকর্ড 47.3 ডিগ্রিতে পৌঁছায়, যা 1939 সালের পর এটাই সর্বোচ্চ। আর হিট ওয়েভের কারণে বিভিন্ন স্থানে আগুন লাগার দুর্ঘটনা ঘটতেও দেখা গেছে।